অবশেষে দেশে ফিরলো দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হওয়া 12 বাংলাদেশি। তারা বিভিন্ন সময় দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বিভিন্ন সময়ে ভারতে আটক হয়েছিলেন। আজ মঙ্গলবার বিকেলে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই 12 বাংলাদেশি। দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন সুনামগঞ্জ জেলার জয় হরি রায়ের স্ত্রী জবারানী রায় ও তার ছেলে জগদীশী রায়, নেত্রকোনা জেলার কুদরত আলীর মেয়ে বিউটি, চাঁদপুর জেলার আবু তাহারের ছেলে রিয়াদ হোসেন, যশোর জেলার মোহাম্মদ সুবহান মিয়ার মেয়ে বিনা বেগম, একই জেলার মোহাম্মদ আজাদ শেখের ছেলে শেখ সাদিক, নওগাঁ জেলার মোহাম্মদ শাহির আলীর মেয়ে শাহিনা বেগম, জামিলপুর জেলার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ শামীম মিয়া ও তার ভাই সুহান মিয়া, একই জেলার আকবর আলীর ছেলে মোহাম্মদ ফারুক হোসেন, একই জেলার মোহাম্মদ ফারুক হোসেন ও তার স্ত্রী আসমা বেগম, ঝালকাঠি জেলার বিপ্লব চন্দ্র অধিকারীর মেয়ে তৃষ্ণা অধিকারী, ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহযোগিতায় তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে তাদের জরুরি সহায়তা হিসেবে খাবার, কাউন্সিলিং সেবা ও নগদ 2,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়। ব্র্যাক মাইগ্রেশন ম্যানেজার সজীব কুমার পাণ্ডে, ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার তাদের হাতে এই সহায়তা তুলে দেন। ভারত থেকে ফিরে আসা ব্যক্তিদের নথিপত্র সূত্রে জানা গেছে, দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সময় 12 জন বাংলাদেশি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার হয়েছিলেন। পরবর্তীকালে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটক করে জেল হাজতে পাঠায়। এরপর স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যোগাযোগ করে তাদের দেশে ফেরার জন্য ভারত সরকারের অনাপত্তি সংগ্রহ করে আগরতলার সহকারী হাই কমিশন। ভারত থেকে ফিরে আসা বাংলাদেশী নাগরিকরা গণমাধ্যমকে জানান, দালালরা তাদের বিভিন্ন লোভ দেখিয়ে ভারতে পাচার করে দিয়েছিল, পরে সেখানে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে জেল খাটার পর সেখানে একটি স্থানীয় হোম সেন্টারে রাখা হয়েছিল তাদের। দীর্ঘ 2 বছর ধরে তারা পরিবার থেকে বঞ্চিত ছিল, দুই দেশের সরকারের সহযোগিতায় আবার পরিবারের কাছে ফিরেছে, এতে তারা আনন্দিত। তাদের দাবি যে সব দালালরা এই ধরনের প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়। এ বিষয়ে ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ জানান, কাজের সন্ধানে 12 জন বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল, পরে তারা ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। তাদের জেল হাজতে পাঠানোর পর কারাভোগ শেষে সেখানে একটি হোম সেন্টারে রাখার পর দুদেশের আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারত ফেরত বাংলাদেশিদের হস্তান্তরের সময় ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের কর্মকর্তা আরিফ মোহাম্মদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, বেসরকারি সংস্থা ব্র্যাক মাইগ্রেশন কর্মকর্তা এবং পাচার হওয়াদের স্বজনরা উপস্থিত ছিলেন।